হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সুমি, ফ্রম সুমিস ব্লগ। আজকে আমি মাটন কারি রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাবো। তা আমি 1 কেজি মাটন নিয়েছি, আর সাথে তো আছে রান্না করার জন্য দারচিনি, এলাচি, রাঁধুনি, লং, আর হলুদ মরিচ তো আছেই, আদা রসুন তো আছেই। তো চলে যাচ্ছে আমি মূল রান্নায়। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেজপাতা দিয়ে দিব, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, লং, আর হচ্ছে ধনে গুঁড়া। তেল ঠিকছে, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ফ্রিজে কেটে রাখি পেঁয়াজ, তো সেটাই দিয়ে দিব, পরিমাণ মতো দিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো, একটু বেশি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ রসুন বাটা একটু বেশি দিলাম, 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। যেহেতু 1 কেজি মাংস, খুব বেশি মশলাও দিব না, আবার কমও দেওয়া যাবে না, পরিমাণ মতো। আদা আর একটু লাগবে, মানে 1 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 কেজি খাসির মাংসে। আর রসুন বাটা ইচ্ছা করলে বেশি দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, খুব বেশি না, রসুন বাটা দিলে মজাই হয় মাংস। ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর অন্য মশলাগুলো দিব। আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে তারপর অন্য মশলা দেব। আদা রসুনটা কষানো হয়ে গেল, একটু গরম পানি দিব এখন, যাতে পুড়ে না যায়। হ্যাঁ, গরম পানি আমি আগেই করে রেখেছিলাম। এবার একে একে অন্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর
এখন দিব মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু কম দিব, এক চা চামচ, আর ওগুলা এক টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি, পুরো এক টেবিল চামচ না, তাহলে বেশি মশলা হয়ে যাবে। আমি একটু তেল মনে হচ্ছে লাগবে লাগবে, আর একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। খাসির মাংসে এমনি তেল উঠে, আমি এখন দেই না, দেখে তারপরে দিই। মশলা একটু কষাই, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। সব রান্নাতেই আসলে মশলা খুব ভালো করে কষাতে হয়, নাহলে রান্না মজা হয় না। মশলা একটু তেল আছে, আর একটু তেল লাগবে। সামান্য একটু তেল দিয়ে নিলাম, ভালো করে কষাবো। মশলাটা খুব ভালো করে কষিয়েছি, এখন মাংসটা দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি, ঢাকনা দিব না, এখন খোলা অবস্থায় মাংসটা কষাবো। ভালো করে কষাবো খোলা অবস্থাতেই, বারবার নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়, কারণ খাসির মাংস একটা স্মেল থাকে, তো ঢাকনাটা না দিয়ে কষালে স্মেলটা আর থাকে না আমার কাছে আর কি মনে হয়। অনেকে আবার খাসির মাংস পছন্দই করে না, তবে এইভাবে রান্না করলে সবাই পছন্দ করবে। তো প্রথমে একটু আমি খোলা অবস্থাতেই বারবার নাড়া দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে লেগে না যায়। আমি কিন্তু এখনো ঢাকনা দেইনি, মাংস থেকে পানি উঠেছে, দেখেন পানি উঠেছে। আমি এভাবে একটু খোলা অবস্থাতেই কষাবো, একটু নেড়ে দিলাম, ঢাকবো আমি পরে। অনেকক্ষণ কষালাম, দেখবেন যে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। তারপর তখন হালকা অল্প একটু পানি দিয়ে যাতে লেগে না যায় ওইভাবে আবার কষাবো ঢাকনা দিয়ে। এখন আমি একটু অল্প একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মাংসটাও কষানো হবে আর মাংসটাও সিদ্ধ হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এখন একটু জালটা বাড়িয়ে কষাবো।
অনেকক্ষণ কষিয়েছি। বারবার নাড়া দিতে হবে। এবার সামান্য একটু পানি দিব। যত কষাবো তত মজা হবে। ঢেকে দিলাম আবারও, কষতে থাকুক। চলুন দেখি এবার আমার রান্নাটা কতটুকু হলো। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি আসলে ঝোল দিব না, কষানো রান্না করেছি। আমার মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নিব। নামানোর আগে লবণটাও চেখে দেখবেন। আমি এখনো দেখি নাই, দেখবো। লবণ আর একটু লাগবে। লবণ একটু মেরে দিলাম। এখন একটু ঢেকে রাখবো। হয়ে গেছে আমার মাটন কারি, খাসির মাংস ভুনা, একটু মাখা মাখা ঝোলও আছে। এভাবে রান্না করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।